হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই গাড়ির উপর কোনোরকম মোবাইলটা দেখেছি, চলো এতদিন আমি ভিডিও বানাইনি, আজকে ভাবলাম ভিডিও বানাই, কিছুগুলো শপিং করেছি তোমাদেরকে দেখাবো, তাই আমি খুব খুশি। সকাল দিকে গেছিলাম, বিকাল দিকেও গেছিলাম কিছু মাল আনতে দোকানে। তো চলো শপিংগুলো এক এক করে তাড়াতাড়ি দেখাই। তো প্রথমে এটা পেট্রোল পাওয়া দামগুলো ছাড়িয়ে দিয়েছি, তো ধুয়ে রেখেছি, কালকে সকাল থেকে চা খাবো। তো এগুলো 19 টাকা করে, এই দুটো 19 টাকা করে। আর এই একটা ইয়ে নিয়েছিলাম, তো এটা দুটো ছিল, একটা ইউজ করেছি, এটা মানে 15 টাকা। এইটা আমার ফেলে দিয়েছিলাম, আমি বাসন মাজতে মাজতে ফেলে দিয়েছি, মানে জলের সঙ্গে চলে গেছে, বাধ্য আমার কিনতেই হলো। আর সকালে আমি প্লাস্টিক দিয়ে মেজেছি, কত কষ্টে। তো দেখবে কড়াইয়ের ধারগুলো ছাড়তে চায় না। আর ব্যাগটা দেখাচ্ছি, এই ব্যাগটাও কিনতে হলো, এটা 18 টাকা তো বলো, এরকম ব্যাগ তো ফ্রি দেওয়া উচিত। যাই হোক, অন্যান্য জায়গায় দেয়, অনেক জায়গায় দেয়, ভি মার্টে দেয়। আর এই একটা বেডশিট নিয়েছি, সিঙ্গেল বেডশিট, তো এটা 200 টাকা, এই 199। মানে দেখো বেটু কত আওয়াজ করছে, ওই রুমে খেলছি। তো এটা হচ্ছে 200 টাকা, প্রিন্টটা বেশ আমার ভালো লাগে, আগের বাড়ি গিয়েছিলাম তখন বেশ ভালো লেগেছে। তো আর বেটুর পাপার অনেকদিন ধরে কিছু কিনিনি, তো বেটুর পাপার আর কি পুজোর শপিং হয়ে গেল, কারণ পুজোর সময় সময় পাবে না, আর পয়সা থাকে না থাকে, তো ওই জন্যে টুকটাক আগে থেকে আর কি কিনে রাখছি। তো দেখো এইটা একটা প্যান্ট, তো বেটুর পাপার আসল মিত্রাতে কম দামে পাওয়া যায়, 350 টাকা করে, কোনো সময় 400 করেও নেয় প্যান্টগুলো। তো বেটুর পাপার মানে একটু ফিটিংয়ে আর কি ইয়ে হয়, শার্টগুলো তাও টেলারকে দিয়ে হয়ে যায়, কিন্তু প্যান্টগুলো মানে একদম পারফেক্ট ফিটিং চেয়ে, নইলে পরে না। আমি দু তিনবার আগেও মানে কিনে দেখেছি, ওগুলো পরতে চায় না, বা কাপড় একটু মোটা হলো প্যান্ট, ওই জন্য মানে নিজেই কিনে। তো দাম দিয়ে যখন কিনবে তখন আর কি নিজে পরে মানে কিনাই ভালো, ওই জন্য আমি সঙ্গে নিয়েই গেছিলাম। তো এটা আর কি বলেছিলো দুটোতে মিলে 750 টাকা, কিন্তু না, দুটোতে মিলে 900 নিয়ে নিয়েছে। তো আমরা জানি না, পরে বিলটা দেখছি, আর আমাদের একটু তাড়াহুড়া ছিল, একটু ব্যাংকও দরকার ছিল তখন, আমরা আর বিলটা দেখিনি। তো এটা নিয়েছে তোমার দাম তো আছে 499, কিন্তু নিচে 399। আর কাপড়টা খুবই ভালো আছে আসে, আর দেখো এরকম আছে চেক চেক। তো এই প্যাটার্নটা আজকাল চলছে, এর থেকে বড়ো চেকও চলছে, সবাই পরছে অনেক। আর নিচে গাদার দিয়ে প্যান্টও ছিল, ওগুলো তো আজকাল পরছে, কিন্তু বেটুর পাবো ওরকম পড়বে না, যাই হোক পড়বে না, তো আমি আর জোরও পরিনি, যেটা পছন্দ। আর এইটার কাপড়টা খুব ভালো আছে, একদম সুতির মাখনের মতো, আর কালারটাও বেশ দেখছো খুব সুন্দর লাগছে, ভদ্রস্থ টাইপের। তো এটাও এটাও তোমার ওই যেটা দাম ওইটাই নিয়ে নিয়েছে। আর বাই ওয়ান গেট ওয়ান প্যান্টগুলো নেই, সব মানে ঝাড়া বিকা হয়ে গেছে সব। আর বেটুর পাপার সাইজে তো পাচ্ছেই না, 34 সাইজ দেখবে সবার আগে ইয়ে হয়ে যায়, আউট অফ স্টক। তো যাই হোক, এটা অনলাইন নয়, তো 34 সাইজ বেছে বেছে শার্টগুলো কম দামে পেয়েছে। তো এই একটা শার্ট নিয়েছে সাদা, 250, তো এটার দাম মনে হয় 500, কিন্তু 250 টাকায় পেয়ে গেছে। আর একটা আমি বেচেছিলাম, তো এটা বলছিল 300, এটা খুব সুন্দর প্রিন্ট ছিল গোল গোল। তো এইটা ধরো তোমাদেরকে দেখাচ্ছি, বেটু পাপাটা একটু গুছিয়ে রেখেছে, তো বেটু আসছে, হ্যাঁ, কিন্তু এটা 250 টাকা নিয়েছে। আর বেটুর পাপা সাদা পছন্দ। আর এ একটা নিয়েছে, হ্যাঁ তোমার জেসিপি গাড়িতে আমি ফোনটা রেখেছি। আর এ একটা নিয়েছে, এটা হাফ, এটা মনে হয় 200 ওই 212 এইটা। তো এইটা বেশ কম দামে পেয়েছি, আর কালারটাও বেশ ভালো লাগছে। আর বেটুর পাপার এক্সেল হয়, এটার দাম 399। তো আরও লিবার ইচ্ছা ছিল, কিন্তু পয়সা তো ছিল না। তো চলো এগুলোই শপিং। আর বেটুর জন্য একটা গাড়ি নিয়েছে, হ্যাঁ গাড়িটা বেটু খেলছে, এই দেখো এই গাড়িটা নিয়েছে, ব্লু কালার, 150 টাকা। তো চলো এতটাই শপিং, আর বেশি ভিডিওটা বড় করলাম না, থাক তখন কালকে আরও নতুন ব্লগ নিয়ে আসবো, তোমরা কমেন্ট করো। আর বেটু অনেকে দেখো জ্বালাচ্ছে, এই দেখো বেটুর এই গাড়িটাতে রেখেছিলাম। আর ওই দেখো সামানগুলো এনেছি, তো তোমরা তো জানো আমার ঘরে ব্যাগ থাকে। আর এইদিকে দেখো বেটুর পড়াশোনা সব কিছু রাখা আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে, ভিডিও বানাইনি আজকে বানালাম, আর কিছু কারণবশত পার্সোনাল রিজনের জন্য আর কি বানাইনি। তো চলো, মনটা কেমন আনচান করছিলো, কিছুদিন বেশ ফ্রি আমি ঘুরলাম এদিক ওদিক। আর বেটুর এখন কদিন টিউশন নেই, বেটুর আনটে একটু ঘুরতে গেছে অযোধ্যা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, বাই। কালকে থেকে আশা করে আরও ব্লগ বানাবো, যদি ব্লগ দেখতে চাও তো লাইক করবে আর কমেন্ট করো জানতে পারো। তো চলো বাই।